বাংতে আছে প্রায় এই মাস দুই তো মাইতে বেশি বাংল বাংতে আছে। আমাগো তো মনে করেন কোনো কাজকর্ম নাই, খাইতে থাকতে সব দিক দিয়ে সমস্যা আমাগো। এখন এই অবস্থা, বাংল ফিরানোর জন্য আমরা একটু দাবি জানাইতে আছি। কতদিন যাবত বাংতেছে, কয়টা বার বাংছে, আপনাদের কতটুকু জায়গা আছে কি বলতো? আমাগো মনে করেন এই সাত আট বার বাংছে, মনে করেন এই আজকে কত অনেক বছর তো মাইতে বাংতে আছে। তাই এই দুই বছর তো মাইতে বেশি বাংগে, গতবারও বাংছে বেশি, এবারও বেশি বাংছে। এখন আমাকে মনে করেন কোনো স্থানই নেই সোজা কথাই, আমরা তো মানুষের জমিতে থাকতে আছি। এখন হ্যাঁ, ও দিতেছে না জোর করে ঘর ডুডাইছি। আপনার ঘর ভাঙছে কবে? আমার ঘর ভাঙছে এই 15-20 দিনে ভাঙছি। দুই বার ভাঙছি ভাই, এক ঘরই আর কি দুই বার ভাঙছি, ভাঙ্গিয়া হেই পরে এই কিছু দিন এক জায়গায়ছি। সাহায্য সহযোগিতা আমরা এখন তো কিছুই পাই নাই। দাবি থাকবে কেন? আমাকে দাবি আছে, যদি আমরা কোনো সাহায্য পাই, ঘর বা জায়গা কোনো একটা স্থান যদি আমরা পাইতাম তো একটু উপকার হইতাম। আগো অবশ্য আমাকে এই বাড়িঘরে হাটে আরও 10-12টা গৃহস্থ ছিল, এর একটাও নাই। সব এই এক মাস ধরে বাঙ্গলের ইতে সব এমএ এমএ গেছে, কত গেছে হরবরি, কত গেছে হানে, কত গেছে রাস্তার কুলে, আমি গেছি ওই এইরমের বিভিন্ন দিকে গেছে। এই এক দেড় মাস ধরে এরকম ভাঙতে আছে। এখন আমাকে তো জায়গা জমি নাই, ধান চাল নেই, কিছু নেই, আমরা খামু কি? এই ঘর বাড়ি আমরা কই যামু, থাকমু কই? আর আমরা সরকারের দ্বারা এটু দাবি যে আমাকে ঘর বাড়ি লইয়ে যেন থাহানার একটু পরিবেশ করিয়ে দেয়। নদী বাঙ্গল অবস্থা বেশি খারাপ, অনেক ভাঙ্গে এই হয়তো ওই এলাকা ওই শিলু ইহালে এই ভাঙতে ভাঙতে এখানে আইসে। এখন এই ঘর বাড়ি কই নেবে, কত কাছে ওই রাস্তার খালের পারে, রাস্তার পারে এইরকম জায়গায় আছে, খুব কষ্টে আছি। কতদিন যাবত ভাঙ্গে? এই ভাঙ্গে এই এক মাস কি, এই যে এক দেড় মাস ধরে ভাঙ্গে, এই যে এই পূর্ণিমার জোড়ায় বেশি আরও ভাঙছে। ভাঙ্গে মানুষের অবস্থা বেশি শোষণীয়। দাবি জানাই আমাকেও যেন সরকার এই আর কিছু করে, করবে আমাকেও সাহায্য, জায়গা জমি কিছুই নাই, কারণ আমরা তো সর্বহারার মতো। আমাদের এলাকার সমস্যা, আমরা নদী বাঙ্গলিয়া লোক, আমাদের যে অবস্থা গরিব মানুষ আমরা, কিন্তু কোথাও ঘর ভাঙ্গল, এই ঘর ভাঙ্গলিয়া কোথাও যে যাবো সেই যাইতে পারি না, আমাদের সে এখানে স্থান নাই। আমরা কোন রকম নদীর পাড়ে আছি এবং আমাদের এখানে আমরা শুনছি আমাদের প্রধানমন্ত্রী সে বিভিন্ন গরিব বান্ধব সরকার সে বিভিন্ন লোকের আপনার সাহায্য করতেছে। আমরা গরিব মানুষ, আমরা যত তাড়াতাড়ি এই নদী বাঙ্গল রোধ হয় সেইটা সেজন্য ব্যবস্থা করার তার কাছে আমাদের অনুরোধ। আমরা আমাদের বাড়ি এই গ্রামেই, এই আরজি কালিকাপুর, এই ভবানীপুর, এই গাজীপুর, এই রফিয়াদি, এই চার গ্রামের একটা মুখ স্থল। এখান থেকে আমাকে বাড়িঘর ভাঙ্গল নিয়ে গেছে, মসজিদটা শুধু আছে, তাও তিনবার বদ্ধ করে আমরা ঠেক দিয়ে রাখছি। এখন ভাঙ্গল অবস্থাটা বেশি ভালো না, প্রায় 50 একর সম্পত্তি নিয়ে গেছে। আমাদের এলাকায় মানুষ খুব দুর্ভোগে আছে, কষ্ট আছে। আমরা সরকারের কাছ থেকে এই ভাঙ্গল রোধের জন্য আমরা ব্যবস্থা চাই অতি শীঘ্রই, যাতে আমরা এই ভাঙ্গল রোধ থেকে মুক্তি পাইতে পারি। আমাদের এখান থেকে 100 মিটার দূরে আমাদের একটা হাই স্কুল আছে, একটা বাজার আছে, একটা কলেজ আছে এবং আরও ইন্টার গার্ডেন আছে, অনেক সম্পদ 100 মিটার দূরে গেলেই সেটা তার এখন ভাঙ্গলের সম্মুখীন দাঁড়াইছে। আমরা এই সমস্ত সম্পদ, সরকারের সম্পদ, দেশীয় সম্পদ, দেশের মানুষের সম্পদ রক্ষা করার জন্য সরকারের কাছে আমি আকুলভাবে আবেদন করিতেছি। অতি সন্নিকটই আমাদের এই পিছনে তিনটা বাটা আছে, এই বাটা ধরিয়া মৃগন্ধ পর্যন্ত আমাদের এই জায়গাটা যদি সরকার সুব্যবস্থা গ্রহণ করে আমাদের জন্য এই ভাঙ্গল রোধের জন্য যা করা লাগে সরকার সেই ব্যবস্থা যেন আমাদের জন্য করিয়ে দেয়, এটাই আমাদের শেষ প্রতিক্রিয়া।
একটা জিনিস সহজ বাংলা আমরা বুঝি, যেটা যে আমরা আমরা আমাদের একটা প্রবাদ আছে যে ঘর পুড়ে গেলে মানুষ তবু তার থাকার জায়গাটা অন্তত থাকে, ঘরটাই চলে যায়। আর নদী ভাঙনের মানুষের অবস্থাটা এমন, এরা এদের কিন্তু টোটাল কিছু থাকে না। ভেরিবাদ যদি হয়, স্পষ্টভাবে বলেন যে আপনাদের দাবি কি? আমাদের প্রথম দাবি এখান থেকে মিরগঞ্জ থেকে এই আরজিকাল কেবল এই পাকা রাস্তা পর্যন্ত, এই পর্যন্ত একটা ভেরিবাদ হয় তাহলে আমরা সব মানুষগুলো অন্তত আর যাই হোক একটু স্বস্তি পায়, একটু বেঁচে থাকার আশ্বাস পায়। কেন তাহলে অন্তত তারা এই যে নদী ভাঙন থেকে নদী ভাঙনটা হবে না, তাহলে তারা অন্তত যেভাবেই থাকুক তারা কিছু রোজগার করে হলেও সেখানে বসে খেতে পারবে, এটাই তাদের প্রধান দাবি। আমি মোহাম্মদ মিজানুর রহমান খান, চার নং চাঁদপাশনা এক নম্বরের ইউপি সদস্য। আমরা এই আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গলে আমরা আমাদের গ্রাম ঐতিহ্যবাহী এই ময়দানের হাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার সব প্রতিষ্ঠানগুলো অতি দ্রুত নদীগর্ভে বিলীন হয়ে যাইবে। আমি বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি এইটা যে অতি দ্রুত পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে যেন আমাদের এই আরজি কালিকাপুর এই শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী এই আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়, দীর্ঘ 200 বছর আগের এই প্রাইমারি স্কুল, বাজার, মাদ্রাসা, কলেজ, এগুলো যেন এইটা যেন রক্ষা করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে যেন আমাদের এই নদী ভাঙ্গল প্রতিরোধে একটা ব্যবস্থা করে দেয় এবং এই এলাকার এই ঐতিহ্যবাহী গ্রাম, এই চাঁদপাশে ইউনিয়ন, এই ইউনিয়নটা যেন রক্ষা করে, এই দাবি আমার। এই আরজি কালিকাপুর সমস্ত জনগণের পক্ষ থেকে, চাঁদপাশের সমস্ত জনগণের পক্ষ থেকে আমি এই দাবিটা করছি। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর রফিয়াদি কুমিরা পিঠ সাদেখা ছোট মিরগঞ্জ ফেরিঘাট এবং ময়দানের হাটের যে রাস্তা আড়িয়াল খাঁ নদীর তীরে অবস্থিত, এই জায়গাসমূহ মন্ত্রী মহোদয় নিজে ভিজিট করেছেন এবং এই জায়গাগুলোর ভাঙ্গন প্রতিরোধে 1100 কোটি টাকার একটি ডিপিপি প্রণয়নের নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে আমরা ডিপিপি প্রস্তুত করেছি এবং এক মাসের মধ্যে ডিপিপিটি পানি সম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।